জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভোট ঠেকাতে কঠোর কর্মসূচির কথা ভাবছেন বিএনপি গত দুই সংসদ নির্বাচনকে বিতর্কিত বললেন সরকার দলীয় এমপি সাকিবের পক্ষে মিছিল করায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি পেটা ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে যা বললেন মুজিবুল হক চুন্নু এবং সর্বশেষ জানিয়ে দিব ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভোট ঠেকাতে কঠোর কর্মসূচির কথা ভাবছে বিএনপি হরতাল অবরোধে সীমাবদ্ধ না থেকে ফাঁকে ফাঁকে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে বিএনপি সামনে দুই সপ্তাহ সমাবেশ মানববন্ধনের মতো আরো কয়েকটি কর্মসূচি দেওয়ার বিষয়ে দলের শীর্ষ পর্যায়ের আলোচনা চলছে বিএনপির নীতি নির্ধারকরা বলছেন এর মাধ্যমে মূলত রাজপথে নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি দেখানোর পথ খোঁজা হচ্ছে বিএনপি নীতি নির্ধারণী সূত্র থেকে জানা গেছে আগামী আঠারো ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া পর্যন্ত হরতাল অবরোধের বাইরে দাঁড়িয়ে থাকার চেষ্টা ছিল কিন্তু নেতা মাঠে নামলে গ্রেপ্তার হচ্ছেন ফলে স্বাভাবিকভাবে কর্মসূচি পালন করতে পারছেন না তারা তাই হরতাল অবরোধের ফাঁকে ফাঁকে অন্য কর্মসূচি দেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আব্দুল মইন খান কালের কণ্ঠকে বলেন আঠারো ডিসেম্বর পর্যন্ত অবরোধ চলবে এর ফাঁকে ফাঁকে বিভিন্ন কর্মসূচি দেওয়া হতে পারে গত সাত দিনে বিএনপির স্থায়ী কমিটি তিনটি ভার্চুয়াল বৈঠক হয়েছে এর বাইরে বিএনপি ঢাকা মহানগরের জ্যৈষ্ঠ কয়েকজন নেতা ও অঙ্গ সহযোগী সংগঠনে কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ে নেতাদের ও একাধিক বৈঠক চলছে দলের শীর্ষ নেতৃত্ব সব বৈঠকে হরতাল অবরোধের বিকল্প কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে এছাড়া নির্বাচনী প্রতীক বরাদ্দের পর আর কি কর্মসূচি দেওয়া যায় তা নিয়েও নীতি নির্ধারকরা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন দলের কর্মকৌশল প্রণয়নে যুক্ত একজন নেতা কালের কণ্ঠকে বলেন হরতাল অবরোধ পালনে বিএনপি নেতাকর্মীদের চেয়ে সাধারণ জনগণের শত স্ফোর্ততা বেশি ছিল কিন্তু টানা এক মাসের বেশি সময় হরতাল অবরোধ মানুষকে অভ্যস্ত করে তুলেছে বিএনপি নেতাকর্মীদের মাঝে শৈথিল্য এসেছে অবরোধে শুধু ঝটিকা মিছিল রাজনীতিতে তেমন প্রভাবও ফেলতে পারছে না তাই সমাবেশ মানববন্ধন গণমিছিল সহ কিছু জনসম্পৃক্ত দেওয়া হচ্ছে মধ্যে কারাবন্দি বিএনপি নেতাদের স্বজনদের ব্যানারে মানববন্ধন এবং শ্রমিক শ্রমিক দলের সমাবেশ হয়েছে। গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ শেষে বারো জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয় এ ঘটনা দলের নেতাদের ভাবনায় ফেলে দেয় একই ধরনের আরো কয়েকটি কর্মসূচি দেওয়ার পরিকল্পনা থাকলেও চলতি সপ্তাহে সে পথে এগোয়নি বিএনপি গতকাল এক সংবাদ সম্মেলনে আগামী দশ ডিসেম্বর রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা সারা দেশে জেলা মহানগরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি এই কর্মসূচি ঘিরে সরকার ও প্রশাসন কি ধরনের আচরণ করে তা দেখবেন দলের নীতি নির্ধারকরা কর্মসূচিতে তেমন বাধা না এলে হরতাল অবরোধে ফাঁকে আরো কর্মসূচি দেওয়া হতে পারে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সূত্রে জানা যায় আগামী সপ্তাহে ঢাকায় পেশাজীবী সমাবেশ এবং সারা সারাদেশে গণমিছিলে কর্মসূচি দেওয়ার বিষয়ে দলে আলোচনা এছাড়া ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করবে দলটি এই দুই দিন হরতাল বা অবরোধ থাকবে না জাতীয় দিবস পালনের কর্মসূচিতে নেতাকর্মীদের কিভাবে সম্পৃক্ত করা যায় সে বিষয়ে নীতি নির্ধারকরা পরামর্শ দিচ্ছেন দলের শীর্ষ নেতৃত্বে you গত দুই সংসদ নির্বাচনকে বিতর্কিত বললেন সরকার দলীয় এমপি দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত বলে দাবি করে আওয়ামী লীগের মনোনয়নে টানা তিনবার হওয়ার পরও কেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সে ব্যাখ্যা দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি আব্দুল মজিদ খান হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বানিয়া সং আজমিরিগঞ্জ আসনের বর্তমান এমপি সম্প্রতি নির্বাচনী গণসং সংযোগে গিয়ে কয়েকশো মানুষের উপস্থিতিতে তিনি বলেন মনোনয়ন না দেওয়ায় আমার সঙ্গে অন্যায় হয়েছে বলে ছত্রিশ জন এমপি মতামত দিয়েছেন তারপরও আমি নেত্রীর প্রতি নাখোষ নই তিনি বলেন দুই সালে একশো জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় সেই ভোট বিতর্কিত হয়েছিল তাই নেত্রী এবার একজনকে নৌকা দিয়ে দলের আরও একজনকে প্রার্থী নির্বাচন করতে বলেছেন এরপর দুই সালের নির্বাচন নিয়েও প্রশ্ন রয়েছে উল্লেখ করে তিনি বলেন নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে নেত্রী বলেছেন মনোনয়ন বঞ্চিত কোনো নেতা যদি মনে করেন তিনি

এ প্রসঙ্গে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার বলেন তিনি নিজেও তো এই দুই নির্বাচনে বিজয় হয়েছেন তিনি আওয়ামী লীগের কেউ ছিলেন না বহিরাগত লোক বিধায় দলের প্রতি তার কোনো সম্মান নেই এজন্য এমন মন্তব্য করছেন সাকিবের পক্ষে মিছিল করায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়ে পেটা মাগুরা শ্রীপুরে আনন্দ মিছিল বের করায় সাকিব আল হাসানের সমর্থক গোলাম মোর্শেদ টুকুকে হাতুড়ে পেটা করেছে প্রতিপক্ষরা রবিবার তিন ডিসেম্বর বিকাল পাঁচটার দিকে উপজেলার লাঙ্গলবাদ বাজারে এ হামলা চালানো হয় আহত গোলাম মোর্শেদ টুকু গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বড় উদাস গ্রামে কেরামত আলীর ছেলে ভুক্তভোগী টুকু বলেন গয়েশপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা তাকে আগামী ইউপি নির্বাচন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলে মনে করেন ভবিষ্যতে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে পারে সেই আশঙ্কায় আনন্দ মিছিলে অজুহাতে তার উপর হামলা করা হয় প্রতিপক্ষ হালিম চেয়ারম্যানের সমর্থক টুলু ছেলে জিনারুল হানিফ মিয়ার ছেলে শিমুল রিজবি মোফাজের মোগুলের ছেলে বাদশাহ শহীদ মিয়ার ছেলে সোহেল ও রুবেল সহ আট থেকে দশজন তাকে চারদিক থেকে ঘিরে ফেলে লোহার রড ধারালো অস্ত্র ও লোহার হাতুড়ি দিয়ে ডান ও বাম পায়ে ঘাড়ে পিঠে আঘাত করে মারাত্মক আহত করে পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন তিনি আরও বলেন সাকিব আল হাসান মাগুরা এক আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলে গত ছাব্বিশ তারিখ সন্ধ্যায় তার নেতৃত্বে গয়েশপুর ইউনিয়নের এক দুই তিন নম্বর ওয়ার্ডে আনন্দ মিছিল করা হয় মিছিল পরবর্তী সময়ে হালিম চেয়ারম্যানের সমর্থকরা ওই সময় বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করেন ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে যা বললেন মুজিবুল হক চুন্নু সত্যিকারের বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি নিজেদের প্রমাণ করার মক্ষ্যম সময় এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাব দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু তিনি বলেছেন তাহলে তাদের তো ক্ষমতা ছেড়ে দিয়ে পদত্যাগ করে এসে নির্বাচনে আসা উচিত ছিল ওনারা তো এখন ক্ষমতায় থেকে নির্বাচন করছেন সরকারে আসেন মন্ত্রী আসেন ক্ষমতায় থেকে নির্বাচন করবেন আর বলবেন জাতীয় পার্টিকে প্রকৃত বিরোধী দল হওয়ার জন্য সুবিধাজনক অবস্থায় থেকে এরকম অনেক কথা এখন ওনারা বলছেন বলবেন আমার তো মনে হয় আমার জায়গায় বিরোধী দলে থাকলে উনি নির্বাচনী করতেন না সোমবার বনারে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যম গাইদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ মুজিবুল হক চুন্নু কথা বলেন আগের দিন রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ দলটির সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বলেন আসুন ভাগাভাগি নিয়ে জাতীয় পার্টি কোনো তালিকা আওয়ামী লীগের কাছে পাঠায়নি তিনি আরো বলেন সত্যিকারে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি নিজেদের প্রমাণ করার সময় এখন আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি পার্টির মহাসচিব বলেন আমরা এককভাবে নির্বাচন করব। আমরা আমাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করব। আসন ভাগাভাগি নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা বা চিন্তা এখনো আমাদের মধ্যে নেই কারো সঙ্গে এ নিয়ে আলাপ আলোচনা হয়নি প্রত্যেক রাজনৈতিক দলে কিছু কৌশল আছে থাকে আমাদেরও কিছু কৌশল আছে আমরা সেই কৌশল এবারে নির্বাচনে প্রয়োগ করব। তবে এটা কি কৌশল তা প্রকাশ করব না ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে অফিসের আরেক পূর্বাভাসে জানানো হয়েছে ডিসেম্বর সকাল পর্যন্ত খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে তবে দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝাই ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হ্রাস পেতে পারে